নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে মানে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট একটা ভিডিও বানাবো যেটা পুরোপুরি হচ্ছে কমার্শিয়াল ফুড এবং ড্রাই ফুড নিয়ে। তো আজকে সেই ভিডিওটাই আর কি বানাতে চলেছি। তো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে দেশি কই, প্রধানত আগের দিন কেউ বলছিলাম ক্লাইম্বিং পার্চ হচ্ছে গোড়ামি ভ্যারাইটি। তো এদের প্রোটিন মোটামুটি যত হাই প্রোটিন হয় সেই হাই প্রোটিন এদের দরকার পড়ে, এবং তার জন্য আপনাকে যখন ড্রাই ফুডও চুজ করতে হবে সেই ড্রাই ফুডটা যেন খুব হাই প্রোটিন সমৃদ্ধ ড্রাই ফুড হয়। এবং আমরা তো আপনাকে একটা নির্দিষ্ট সাইজ করে দিয়ে দিলাম, তারপরে আপনি কী কীভাবে ড্রাই ফুড প্রসেস করতে পারেন সেটা একটা বিশাল বড় ফ্যাক্টর। যেমন হচ্ছে যে শুটকি মাছ, এই যে শুটকি মাছ দেখছেন, তো শুটকি মাছ থেকে আপনি আপনার ড্রাই ফুড বানিয়ে নিতে পারেন। শুটকি মাছ দেবেন, তার সাথে স্পিরুলিনা অ্যাড করবেন, দু নম্বর হচ্ছে স্পিরুলিনা অ্যাড করবেন এর সাথে। এবং আর একটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে কোনো পশুর রক্ত, ঠিক আছে? মুরগির রক্ত অ্যাড করবেন না, তার কারণ মুরগিতে প্রচুর পরিমাণ ওই অ্যান্টিবায়োটিক্স বা এই জাতীয় ইঞ্জেকশন দেওয়া হয়। তো এইটাকে অ্যাড করে আপনি ব্লেন্ড করলেন, পুরো ব্যাপারটাকে ব্লেন্ড করে একটা এয়ার টাইট একটা জায়গার মধ্যে রাখলেন যাতে কোনো রকম এয়ার পাস না করতে পারে, এবং সেটা আপনি খাওয়াতে পারেন। রক্ত না অ্যাড করলে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে এটা আপনি মানে মাসখানেক পর্যন্ত আর কি আরামসে রেখে দিতে পারেন। যদি আপনি শুধুমাত্র এই শুটকি মাছ আর স্পিরুলিনা, ঠিক আছে, এই শুটকি মাছ আর স্পিরুলিনা দুটোকে মিক্স করে, হ্যাঁ, হোয়াট এভার, আপনি মাল্টিভিটামিনও ইউজ করতে পারেন কিছু, যেমন আমি আপনাকে মানে প্রোভাইড করতে পারি কিছু মাল্টিভিটামিন, বা আপনি নিজেও আর কি সার্চ করে দেখতে পারেন। তো সেই মাল্টিভিটামিনও আপনি প্রোভাইড মানে ইউজ করতে পারেন খাবারের মধ্যে। এবং নেক্সট হচ্ছে যে আপনি যদি চান তো অন্য কমার্শিয়াল ফুড, যেমন হচ্ছে গ্রো ওয়েলের যে কমার্শিয়াল ফুডগুলো পাওয়া যায়, হ্যাঁ, সেই গ্রো ওয়েলের কমার্শিয়াল ফুড খাওয়াতে পারেন, বা সিপির কমার্শিয়াল ফুড আপনি ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে আপনি যদি গ্রোওয়েল আর কি মার্কেটে আপনার ধরুন পাচ্ছেন না বা এরকম কিছু আর কি ইয়ে হচ্ছে, তো সেখানে আমরা সাহায্য করতে পারি, অবশ্যই সাহায্য করব, সে বিষয়ে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। বা আমরা খুব শীঘ্র নিজেদের খাবার নিয়ে আসছি, ঠিক আছে, ড্রাই ফুড নিজেদের আনছি, যাতে মানে খুব মানে হাই প্রোটিন এবং সুষম খাবার যাকে বলা যায়, সেই সুষম খাবারটা মানে ঠিকঠাক দামে আর কি মানুষজনের কাছে আর কি পৌঁছে দেওয়া যায়। তার কারণ কমার্শিয়াল ফুডের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে কমার্শিয়াল ফুডের ক্ষেত্রে কিছু জিনিস এমনই আর কি পার্সেন্টেজ ওয়াইজ আর কি ঠিকঠাক থাকে না। হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাকে একটা খুব সিম্পল কথা বলছি, ঠিক আছে, এটা খুব মানে প্র্যাকটিক্যাল কথা, আমি দীর্ঘদিন ডিসকাস করার ফলে এটুকু বুঝি যে সস্তায় খুব একটা ভালো জিনিস হয় না। কারণ কমার্শিয়াল ফুডগুলো কিলো কিলো দরে বিক্রি করছে। হ্যাঁ, আপনি সেখানে কেনা বলে আপনাকে একটা খাবার বলছি, হিকারি ম্যাসিভোর ঠিক আছে, এই খাবারটা যদি আপনি মানে ওই কই মাছকে খাওয়ান, হ্যাঁ, দূর দূর করে বাড়বে, আপনি মানে চিন্তা করতে পারবেন না এত ভালো তার গ্রোথ হবে। কিন্তু কথা হচ্ছে সেটা তো খাওয়ানো পসিবল নয়, তার কারণ তার দাম দেখবেন কেন বলে ম্যাসিভোরের বোধহয় এক কিলোরই দাম বোধহয় 2000 টাকা, 2500 টাকা। তো যাই হোক, তো যতটা সম্ভব কম দামে আমরা একটা খাবার তৈরি করার আর কি পরিকল্পনা করছি। এবং আপনি আপনাকে যেটা বললাম আর কি ওই শুটকি মাছ আর স্পিরুলিনা, ঠিক আছে, দিয়ে আপনার খাবার নিজেও তৈরি করে নিতে পারেন, হ্যাঁ, বা কেনা বলে আপনার অন্যান্য আর কি যেরকম আর কি জিনিসপত্র কোনো কিছু দরকার পড়লে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো আশা করি
খাবার সম্পর্কে যে আর কি আপনাদেরকে ব্যাপারগুলো আর কি বলে দেওয়া হলো, যে একদম আমাদের কাছ থেকে মাছ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বা আমাদের কাছে মানে যে কারোর কাছ থেকে আপনি মাছ নেন না কেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তো তাকে এই প্রসেসে আপনি যদি খাওয়ান, ঠিক আছে, আমি আমি বেসিক্যালি ওই কি একটা এত পরিমাণ খাবার পার ডে, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমি সত্যি কথা বলছি আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ডিসকাস করার ফলে হ্যাঁ এটুকু আমার মানে একটা আইডিয়া হয়ে গেছে যে মাছের হেলথ, মাছে একটা হেলদি মাছ যে পরিমাণ খায়, একটা অসুস্থ মাছ সে পরিমাণ খায় না। ওয়েদার চেঞ্জের জন্য তাদের খাবার খাবারের প্রবণতায় পরিবর্তন হয়। তো FCR বলে কিছু মানে ওরকম করে বলে দেওয়া যায় না, ঠিক আছে, FCR ওই হ্যাঁ খাতা কলমে হয়তো FCR থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমি বলবো আপনার মাছকে ততক্ষণ পর্যন্ত খাওয়ান যতক্ষণ পর্যন্ত সে মাছ খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে মাছ খাচ্ছে ততক্ষণ ধরে ধরে খাওয়ান, ঠিক আছে। যখন সে খাওয়া বন্ধ করে দিল, ঠিক আছে, এক্সেস ধরুন কিছু পড়ে রইল, সেটাকে সম্ভব হলে যদি আপনি ওই ছাঁকনি দিয়ে বা নেট দিয়ে তুলে দেন সেটা হচ্ছে সব থেকে ভালো, তাহলে আপনার ওয়াটার কোয়ালিটি কোনো সময় ফাউল করবে না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে সবসময় তো এরকম মানে খাবার চুজ করতে হবে যে খাবার হচ্ছে কম অ্যামোনিয়া ফর্ম করে, ঠিক আছে, কম অ্যামোনিয়া ফর্ম করে, অথবা আপনাকে মানে ততখানি আর কি মাইনুটলি তাদেরকে খাওয়াতে হবে যতখানি তারা কেনামালে কনজিউম করতে পারছে। এবং আপনাদের আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা একটা কাজ করতে পারেন, যদি আপনারা কোনো চেম্বারে করেন, পুকুরে যদি না করেন, তাহলে আপনার একটা আপনি বটম ফিডার হিসাবে, বটম ফিডার হিসাবে প্লেকো ইউজ করতে পারেন, ঠিক আছে, খুব ভালো কাজ দেয় বটম ফিডার হিসাবে প্লেকো। হ্যাঁ, আপনি প্লেকোও বড় করা হয়ে গেল, প্লেকো প্লেকো তো বোধ হয় খায় খায় বা কেন মানে আমাদের অ্যাকোরিয়ামে তো রাখেই, কিন্তু বড় সাইজের প্লেকো বোধ হয় খায়ও। তো আপনি প্লেকো কেনা বলে রাখতে পারেন, হ্যাঁ, বটম ফিডার হিসাবে, বা আপনি মানে সব থেকে বড় কথা হচ্ছে যে প্লেকো রাখলে আর একটা সুবিধে আছে, সেটা হচ্ছে আপনার যদি তলায় প্রচুর পরিমাণ গ্যাস আর কি উৎপন্ন হয় তখন দেখবেন তারা উপরে উপরে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, তো এইটা একটা জিনিস রাখতে পারেন। তাছাড়া রাখতে পারেন হচ্ছে স্নেল, স্নেল টু কিপ ফ্রেশ দ্য ওয়াটার, ঠিক আছে, মানে হচ্ছে শামুক, ঠিক আছে, শামুক রাখতে পারেন, ঠিক আছে, এক্সট্রা ওয়েস্টেজ খাবারগুলো খাওয়ার জন্য। তো আর আপনাকে আর একটা মানে অ্যাডভাইস দিতে চাই মানে আপনাদের সকলকেই আর কি, হ্যাঁ, যে আপনারা চাইলে হ্যাঁ বায়োলজিক্যাল ফিল্টার ফিল্টার ইউজ করতে পারেন। হ্যাঁ, বায়োলজিক্যাল ফিল্টার ইউজ করলে যারা বায়োফ্লক করছেন তাদের কথা আলাদা, হ্যাঁ, যদি বায়োলজিক্যাল ফিল্টার ইউজ করেন সেক্ষেত্রে ওই মানে বায়ো ব্যাকটেরিয়ার পরিমাণটা একদম পুরো মেনটেন থাকে, এবং সেক্ষেত্রে অ্যামোনিয়া অ্যামোনিয়া ফর্ম মানে বেসিক্যালি সেম কনসেপ্ট, ওই মানে বায়োফ্লকের যে কনসেপ্ট বায়োলজিক্যাল ফিল্টার ইউজ করার সেম সেম কনসেপ্ট। এক্ষেত্রে আপনাকে বায়োলজিক্যাল ফিল্টারটা অনেক বড় করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে একটা মানে হ্যাপা, আর কিছুই নয়। আর পুকুরে তো এইসবের কোনো আর কি সমস্যা নেই। তো যাই হোক, তো আশা করি কেন বলে ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লাগলো, এবং আপনাদের যা প্রশ্ন, ঠিক আছে, এখানে করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, এবং আপনার যা যা প্রশ্ন হ্যাঁ মন খুলে প্রশ্ন করুন, উত্তর দেব, ঠিক আছে, ইন্টারনেট পেলে উত্তর আপনি পাবেনই, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ, আজকের মতন এইটুকুই, টাটা।